ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ويشهد أن لا إله إلا الله وحده لا شريك له ويشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفروا এই ট্রেন থেকে নামার পরে আমার এক বন্ধু দ্রুতি পরিবহনের মালিক আব্দুল জাফর ওই গাড়ি নিয়ে বসেছিলেন, ওনার বাসায় আসি, আসিয়া একটু খাওয়া দাওয়া রাস্তাটা করিয়া রওনা করছি। রওনা করার পর আশা ছিল আসলে নামাজ বাড়ি দেখতে পড়বো, পড়তে পারিনি। আসলে নামাজ পড়ছিলেন কোন এক বাজারের কোন মুখে সময় ইচ্ছে ছিল যে হজরত মাওলানা কাসিম সাহেব এই এক বিরাট ব্যক্তিত্ব, যিনি একদিকে যেমন বড় আলেম ছিলেন, হসিনাথ হিসাবের খলিফা ছিলেন, ওয়াইস ছিলেন, আবার পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন, এইরকম বিভিন্ন ভাবে যোগ্যতা সম্পন্ন লোক সমাজে খুব বেশি সৃষ্টি হয় না। আসল হজের নাম আসলে হতে কি মাঝখানে আস্থা করবার জায়গায় সুখী আমাদের হিসাবে ওখানে ওখানে আর একবারে গেছি, যখন আসতে শিখেছিলাম তখন দু অবস্থ হয়েছে ওইখানে, সেখানে জুমার দিনও আমি গেছিলাম ওই মানে কাছে এইখানে এক জুমা পড়তে, কোনো কারণে লোকজন তো নাই তো এই দিন ব্যাপার জেনে গেছি, বাইক জেনে গেছি আপনার ওই আমার চলে ওইখানে, এখন আমি তো ঠিক বাইক জেনে ওইখানে নামাজ পড়তে গেছি, নামাজ লাগিয়া দেখি কিন্তু শুরু হয় না, শুরু হয় না। এখন ওইখানে একটা বৈশিষ্ট্যের কথা আমি বলব, ওখানে শুধু আমাদের হিসাব শশীনার মোহন পিসার কেবলার খলিফা, ওনার একটা মশহুর কারামত, ওনার একজন মুড়ি দারোগা হজে যায়, বলবো কি বাবা তুমি এবার সরকারের জলপাই দিয়া যখন তুমি সালাম পৌঁছাবা আমার সালাম তুমি পুষে চলে গেছে। এখন সেভাবে খুব পানিতে ফসবে সব জায়গা, আর ও গ্যাসটা নিচা ঘরের থেকে উপায় দিতে নৌকা লাগে, আজকে শুধু আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম, এখন পৌঁছে রাখছি কোন লোক নেই একজন নেই কাছে সালাম দেয়। এখন দারোগার সে ফিরিয়ে আসার পর
ঘটনা এই হয়েছে যে ওই দারোগা স্যার যেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুফি আহমদ হিসাবে ইংরেজে ছাড়া পৌঁছেছে, তখন তিনি আপনার ওয়ারাই করছেন আমি আহমদ আলী বলছেন এখন কেউ কেন এসে শুনছেন শুনিয়ে তার জল লোকের রাসুল্লাহ আসলাম আসলাম হয়ে রাসুল্লাহ আসলাম হয়ে রাসুল্লাহ দালালু খায়রাত কিতাবের শেষ দিকে লেখা আছে আপনার দরবারে আসিয়া কথম তীর্থ হইল না একটা কথায় কেন আমি আমার একটা বদিগ্রস্ত অভিযোগ হইছে আমি যেটা ন্যায় দিয়েছি তার থেকে হটাইতে আমি পারবেন যদি কিতাব ও সুন্না নিয়ে কিছু আমরা বলতে পারেন আর আপনি গায়ে দুধ নিয়ে কিছু করবেন আমি দুধ বলে আমি করবেন তুমি একটা আঙুল যাওয়া আমি একটা আমি যাইতে পারি আমি তুমি বাদবার নেন আমি যদি কিতাব ও সুন্না বললাম এই জন্য আজকে আমাদের দেশে কোন কোন দরবার আছে যে দরবারে দিয়ে এই জন্য হওয়া যায় কোন কোনো দরবার আছে যেখানে কত বুঝি কায় পাও কত বুঝি না করলে এবারে কাজ বলে হয় না তাই ফাইল বলে পায় না কিন্তু রাসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব পড়েন এই লেখাতে সব কথা পড়েন রাসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার নিয়ে ছিল কি সাহাবা কেন জানিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছেন কি ওয়া আলাইকুম আসসালাম তার কিছু বলছেন অর্থাৎ সমানে সমান এরপরে বেশি ঘনিষ্ঠ হইলে মোসাফা এরকম সমানে সমান এরপরে আরো বেশি ঘনিষ্ঠ হইলে মোয়ালাকা এই কোলাফি এরকম সমানে সমান এখানে কদম বসে গাইছে করছে কোন এক সাহাবি মহব্বতের জোশে বলিয়া খুবই সময় আছে তার আঙ্গুর তরছে কিন্তু একটা ইতিহাসিক ঘটনা এটা আম ঘটনা না কোন একটা আমি খুঁজি সাল্লামের এই এই রক্ত লাগিয়েছে সুস্থ খাইছে কোন একটা আমি উনি একটু সাপ খাইছে আর এইটা কি আম কানুন হইল আম কানুন আরো একটা কথা বলি কলেমার মূল জিনিসের দিকে আমি যদি বিশ্বাস করছি একটা হল তৌহীদ বিল্লাহ আল্লাহ কেন্দ্রিক ঐক্য আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই যে যাই যে কৃষ্ণা এরাও মাবুদ না কোন নদী গড়ি কেউ মাবুদ না মাবুদ কে একমাত্র আল্লাহ আর সকলে কি আমরা চান তবে এই করোনার ভিত্তিতে একমাত্র আল্লাহকে কেন্দ্র করিয়া বিশ্বের সকল মানুষ সৃষ্টিকর্তাকে কেন্দ্র করিয়া বিশ্বের সকল মানুষ একত্রিত হোক কেন্দ্রিত হোক করোনার দাবি এই একটা আর একটা দাবি মোসাওয়াত আল্লাহ কেন্দ্রি সাম্য মানে আল্লাহ মানি আর সব মানুষ করোনা হল না করোনা সাহায্য থাকে যে কি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর বন্দা বৈশিষ্ট্য হল আল্লাহ রসুল ওনার থেকে সব বিচার করে ইন্দামা আমি তোমাদের মতো মানুষ আমি অতি মানুষ না আমি মা মানুষ না আমি তোমাদের মতো মানুষ আর তোমার আমার নিকট আল্লাহর ওলি আছে আর তোমাদের নিকট আসে না আজকে
আমি দুঃখের সেই যেটা বলব যে করে মা আচ্ছা নামাজ দেখেন না, এই নামাজের মধ্যে এই লক্ষ্য এই সাইব একটা ঘটনা শুনছি এই শোনেন একজন গোমাল করলেন ও আবার যত্ন দিবেন মেয়ে আপনার ইন্ডিয়ার খ্রিস্টান আছে তা একজন খ্রিস্টান অভিচার তার জয় হইল মুসলমান তো আগামীছে আগামীছে ড্রাইভারের কাছে স্যার আমার তুমি নামাজ পড়তে যাবে আগামী যাও আমার বলছে যেরকম আমরা বিচার বিচারি ও বিদেশে কিন্তু এটা বলেছি আর বিশেষ ক্রিয়া উন্নত দেশে গাড়ি রাখছে এর মধ্যে বিশ্রাম করতেছে বাবু ওই সাইডে আর আমরা ওই মুসলমানকে গেছে নামাজ নামাজ পড়তে আমাদের সম্মেলনে গেছে তো একটা প্রথম কথা দাঁড়িয়েছে ওই দেশের ওই এলাকার যে গভর্নর সেও গেছে নামাজে কিন্তু জায়গা দাঁড়ানো ঘটনা করবে দাঁড়াচ্ছে ওই ড্রাইভারের পিছনে এবং যখন সেজদায় যায় তখন ড্রাইভারের পা আর ওই অভিজয়ের মাথা দেখে না এখন ওই অভিজয় মনে করতেছে খাইছে তো গুহা ওরে তো শাস্তি দিবি আর শাস্তি দিবি তাহলে অস্ত্র কি করতে আছে এর মধ্যে মানুষ বাড়ি যায় ও বাড়ি যায় ওর চোখে চিকারি করতেছে নদিন ওকে তা মনে গেছে ওরে ধরছে আর আমার ঘরটা আসবে অনেক টুকুর আসছে বসে যায় তুই মুখটা আরম্ভ করছে না বলবো একাই যায় বললাম বুঝা কি হয়েছে একটা যে মানুষ আছে গোমা করবে সব জায়গায় আর একটা বলি মানা করছি এরা যা যে তুই আমি মুসুল লিখে দিই আর এই হিসাবে বিশ্বাস বর্ণা গিরি কার দোষ শিখবেন আল্লাহ আমার কাজ থেকে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে স্যার আমি তো মনে করছি আমাদের মধ্যে কিরকম নীতি তোর অ্যারেস্ট হয়েছে আমাদের অ্যারেস্ট করবে কারণ না তো এটা ইসলাম এই কথায় আল্লামা ইকবাল বলেন একই স্বপ্নে খারে হয়ে যায় মাহমুদ আয়াস যে মুসলমান যে আজান হয়েছে আজান হবার সময় কে গোলাম আর কে মনি আর কে বড় আর কে ছোট কোন হাবি নাই সব এক কাঁটা কাঁটার গুলো সোনা করতে হবে কাঁটা দেখা করলে নির্মল নষ্ট হয়ে কি এই কথাই শিক্ষা ছিল নামাজের বিচার দিয়া রোজা বিচার দিয়া হজের বিচার দিয়া মুসলমান সবক্ষণ আল্লাহকে কেন্দ্র করিয়া অন্য কিছু করিয়া হয়তো যে সারে লড়া দিয়ে আওয়ামী লীগকে কেন্দ্র করিয়া বিএনপিকে কেন্দ্র করিয়া আর এই জামাত ইসলামী এই সব কথা ইসলাম বলে দেয় আমরা করছি আর আমরা করিয়া জাতিকে টুকরা টুকরা করে ফেলছি আর এই জন্য আমি আমার ওই দিশের নামে একটা বই আছে ছোটটা বক্তৃতা আছে তার মধ্যে আমার বই পড়তে প্রায় বক্তৃতা ওর লাগতে ইচ্ছা করে না কেবল এবার এরাও বক্তৃতা ইসলাম আসলে দুনিয়ায় আল্লাহ কেন্দ্রিক ঐক্য আল্লাহ কেন্দ্রিক সাম্য স্থাপনের জন্য আর এইটা যতদিন করছে ততদিন দুনিয়া মুসলমানদের সামনে কেউ দেখতে পারবে আজকে আমরা এই শিক্ষাকে ভুলে গেছি যা ওই ইন্ডিয়ার এই অবস্থা দেখছে যে ইসলামের এই সাম্য তাহলে আমি সারানন্দ ইসলাম গ্রহণ করলাম আজকে আমরা সমাজে পীর ও মুরিদ ছাত্র ও শিক্ষক নেতা ও কর্মী অভিচার আর তার আদারী
আর এই রাজা আর পুরা এই নামে যে হাজার হাজার ভাগ করে ফেলছি, এই ভাগগুলা করছি আমরা ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের যদি ইসলাম বর্জন করিয়া এই ভাগাভাগি করছি। আমি আশা করি ও কে নেই উগ্রপন্থী এবং সন্ত্রাসী,
চরম কর্তি করতো ইতিহাস থাকতে যায়। তো আব্দুল্লাহ মোহাম্মদ এমনি আব্দুল্লাহ মজিও চরমপন্থী এবং উগ্রপন্থী সন্ত্রাসী ছিল, যাও সে স্টেট কায়ে করছে ওখানে করিয়া যত মাজার টাজার ভাঙ্গে টেঙ্গে রিদা করিয়ে তত্ত্ব শেষে করিয়া কি আছে এখন আগের চেয়ে অনেক বড় হয়েছে। এক সময় গেছিলাম জান্নাতুল মহল্লার মধ্যে আরে আল্লাহ কবর কবর ভাঙ্গিয়া পাখি গেলে আগে মানছে আগে বাজার এবার এই দেখছি মাসাল্লাহ রাস্তাঘাট ঠিক করছে আমাদের সুন্দর ই করছে খুব মন খুশি হয়েছে। চরমপন্থী এখন অত নাই ওখানেই ওখানে একজন বড় আলেম তার একটা কেতাবে অনুমোদন করেছি শরীয়তের দিচ্ছিতে মিলাদ শরীফ। আমার মনে হয় আরবে ওনার চেয়ে বড় আলেম নাই আমার ধারণা, এবং মালিকি মোজাদের ইমাম আর শরীফের সাবেক ইমাম খতিব কিন্তু পাঁচ দিন গেছে এক জায়গায় মিলাদ শরীফ পড়ার না পড়া মিলাদ মিলাদ শরীফ পড়বো আমি কোরআন শরীফ বুঝতে তাই মিলাদ ওরা মিলাদ পছন্দ করে না আল্লাহ দেশের একদল বাই দিয়েছে কিন্তু সাবধান এই কথার উপর ভিত্তি করে যায় আর মিলাদের বাস এক আলমুল আলমের নেতা আর এরা যে ভাবিয়েছে নন্দী এবং প্রথমত মোহাম্মদ ইবনে নাম হলে মোহাম্মদ ইবনে আলমি মালিকি তাকে দেশ থেকে বসে যাবে খারাপ দেশে যাবে সেও দুশিয়া মানুষ যাচ্ছে ইন্দোনেশিয়া হিন্দি সুন্দর মুসলমান বেশি ওদের পাইয়া করে ঠান্ডাতে সাহায্য হয় যে দায়িত্ব গেছে তার ভাইকে পাঠাইয়া তার ভাইকে পাঠাইয়া আনাইছে দেশে আনাইয়া এক বিরাট এলাকা ওই ভেটিকেনের মতো ওই যে বলছি ভেটিকেন ওরকম দাবল স্টান্ডার্ড করো এই যে বিরাট একটা দাদা তাকে এই বলে সারিয়ে দিয়েছে যে আপনার দৃষ্টি ঠিক আছে পেতন ঠিক আছে সব ঠিক আছে আপনার এই এদিকে দিলাম এই এরপর আপনি যা ইচ্ছা করেন আপত্তি নেই এর বাইরে এসে এরা প্রচার করতে পারবেন না এই দিকে বড় খুশি কোথায় আছেন বিরাট মসজিদ বিরাটি ওই মালিক লোকেরা ওনার কাছে যায় লাগিবে আমার এই শরীরে সাতটা সব এই হজরত হিসেবের এক জামাই আসলে না মাদানি সাতটা ওনার ছেলে আমাদের তোমার জানা যে যেটা আমার মামলা বুঝতে গিয়ে পারে মামলা মামা সাহেবের খারাপ হল তো উনি সৈয়দ ওনারও উঠি যাও একবার গেছে আমি সেখানে অনেক কিছু হইল এক সময় কেতাব দিয়েছে ওই বাংলা খেলে অনুরোধ করতে চাই এবার মনে করিল মনে বেশি সময় ছিলাম না মনে করিল ওনার সঙ্গে যা করিয়ে যাই সেই জনার দিন সঙ্গে করিলাম ওটা ওনার খনি হইবে মৃত দিয়ে যা একটা কিছু অবস্থা তা আমাকে দেখছি আমাকে না সেই সেই চরিত্রের সঙ্গে আমি যাইছি ওখানে তার জন্য না উনি এইখানে বসিয়া পাঁচটা চার লোক সামনে উনি মানুষকে সবল দেয় আদিব গরিব মানুষ আমার সঙ্গে করতে পারে এই সঙ্গে করতে পারে ওই দিকে পরে অনেক গভীর হয়ে যায় এতে করে আমি চারটে প্রশ্ন তার কাছে আর নিচে লিখে দিলাম একটা লেখলাম মা সঙ্গে করছি যে আশা করি মেয়েরা আছে মেয়ের নারী একটি পিছন দেখার বক্তব্য কি আর একটা যে এক ব্যক্তি তিন তালাক দেশে স্ত্রীকে এক হপ্তে কয় তালাক পকাইবে আর একটা ঠিক মনে নাই আর একটা মহাবিয়ার সম্বন্ধে আপনার কি মত উনি ওনার কথা ওই খাটের মধ্যে জল দিয়ে গেছে অনেকে গেছে পড়া শেষ এখন দশ দিয়ে শেষ কিন্তু ও আমার মেহনতে রব্বে চাপাহার দেশি যাই বলি আমার রা খবর রুয়ে যাইয়া কোন দিকে বসছেন একটা চেয়ার নিয়ে জয়রাব বিশ্বাস ডাকছেন আমার খাতি নিয়ে আসেন আমি জয়রাব বিশ্বাস মহানাব্দি চাইম
আপনি সেটা তার জন্য বসল থাকেন। বেশি করি একটা চেয়ার আনাইছে, আল্লাহ তার চেয়ারের পাশে চেয়ারখান রাখছে। এখন আমাকে বলি ওকুন এগুলো বসো, রাগি উঠেন আমার কিন্তু বসে সম্ভব না। দেখি দাবার দাবার করে যদি বলি ঘুষি আর কি। আচ্ছা বাজে কাহিনী আছে না, কিছুটা যে একজন হিন্দু খ্রিস্টা, হিন্দু না বলি বিষ্ণু না বলি, একজন খ্রিস্টান এরকম আর একজন মুসলমান, তিনজনে রওনা করছে। রাস্তাতে এই রাত্রে খাওয়া আছে একজন আর মুসলমান যে তারা ঠিক ভাই এই একজনের কেন তিনজনে খেলবেন কেউ করবে না, সেই সেইতে আমরা ঘুমেন যে ভালো স্বপ্ন দেখে সেই খাপ খেয়ে যদি খেলতে পারবে কেউ ঘুমেন ঘুমবসে মুসলমান উঠিয়া খালি লেগে যায় ডাকতে খেয়ে যায় আমার গরু গিয়েছে। আর তো বন্ধুর ঘুমে ঘর আসছে আর তো বাইরে উঠি তুমি ঠিক আছে আর করবে না পুর পাহাড়ে হাজর মুসারা ইসলামের তরফ থেকে দাওয়াত পাইছিলাম সেইখানে যাই অগির সঙ্গে দেখা করি সোখান খুব ভালো খাদ দেখতেন খ্রিস্টান তার আগে ঠিক আছে বলে আমি দেখছি কি তাই আসমা চতুর্থ আসমানে ইশারা ইসলামের দাওয়াত পাইছি সেইখানে যাই অগির সঙ্গে দেখা করি খুব ভালো লাগছে তুমি দেখছো আমি আর করবে না আমি দেখছি বিরাট দত্ত এত বড় বাজারের লোকদের খুব উদ্যোগ দাদা দেখাইছি তো খা আমি ভয় তো খালি হয়েছি আমার অবস্থা ভয়তে বলছি বসার পর এই পাখি আর একটা সাদা ঘুরি এ দেশে কি জিনিস দেখে আমি জিতে খাওয়া এরপরে এক হাজার রিয়াল এটা আর কত হাজার টাকা একটা ইউরোপ হইয়া আমার গেছে আমি কিছু করতে হবে না ব্যবহারে করছি কেউ একটা খাম গেছে দু হাজার রিয়াল আমার মাথা সাত জিনিস সাংঘার জিনিস সেটা তিরিশ হাজার এখন কি করব এখন যোগ্য এখন যারা আমার পিড়ে যে আপনি মনে মনে বলছেন আমাকে খারেজ করছে খুব গেছি রায় করছে ভাব করছে আমি যাবার কাছে বলছি সকল আপনার দুয়ারে আসি ছিড়া সকল তার হতে আল্লাহ যদি সেরকম মহাস গুণাগারকে দিয়ে থাকে আত্মার ব্যবহারের কারণে তাতে আত্মে নির্দ হওয়ার কিছুই নেই হবে আত্মি হোক আচ্ছা আমি হবে কেমন দেখো কথার কথা বলি এই জন্য ওই যে রোগী আছে কথা সমস্ত ভালো হয়ে যাবে জানেন আমার অবস্থার সঙ্গে মেলে তোমার প্রেমে বলিতে আমার সংসারে